আগামী 28 জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে চলচ্চিত্র শিল্পী সমিতির 2022-24 মেয়াদের নির্বাচন। গেল দুই মেয়াদের মতো এবারও মিশা জায়েদ প্যানেলে নির্বাচন করছেন, অন্যদিকে কাঞ্চন নিপুণ নির্বাচন করছেন আরেকটি প্যানেল নিয়ে। নির্বাচনে অংশ নেননি নায়িকা শাবনূর, কিন্তু সুদূর অস্ট্রেলিয়া থেকে হঠাৎ এলো শাবনূরের ভিডিও কল। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন পঞ্চম পর্ব। চলচ্চিত্র শিল্পী সমিতির 2022-24 মেয়াদের নির্বাচন আগামী 28 জানুয়ারি। সহকর্মী ভোটারদের কাছে প্রার্থীরা চাইছেন ভোট। নির্বাচনের প্যানেল নিয়ে নানা আলোচনায় মুখরিত চলচ্চিত্র শিল্পীরা। এবার নির্বাচনে দুটি প্যানেল অংশ নিচ্ছে। গেল দুই মেয়াদের মতো এবারও মিশা জায়েদ প্যানেল নির্বাচন করছেন, অন্যদিকে কাঞ্চন নিপুণ নির্বাচন করছেন আরেকটি প্যানেল নিয়ে। এবার নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন অভিনেতা পিরুজাদা হারুন, সঙ্গে আছেন বিএইচ নিশান ও জাহিদ জোসেন, আপিল বোর্ডের চেয়ারম্যান পরিচালক সোহানুর রহমান সোহান। নির্বাচনে অংশ নেননি নায়িকা শাবনূর, কিন্তু সুদূর অস্ট্রেলিয়া থেকে হঠাৎ এলো শাবনূরের ভিডিও কল। ভিডিও কলের মাধ্যমে মিশা জায়েদ প্যানেলকে অগ্রিম অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন শাবনূর। মিশা জায়েদ প্যানেল থেকে আন্তর্জাতিক সম্পাদক পদপ্রার্থী জয় চৌধুরী জানান, শ্রদ্ধেয় শাবনূর আপু কিছু সময় আগে আমাদের সাধারণ সম্পাদক পদপ্রার্থী জায়েদ খান সহ অন্য প্রার্থীদের ভিডিও কলের মাধ্যমে শুভেচ্ছা ও সমর্থন জানিয়েছেন। করোনার কারণে দেশে আসা বা নির্বাচনে ভোট দিতে পারছেন না শাবনূর, তবে এবার দূর থেকেই তিনি সমর্থন করছেন মিশা জায়েদ প্যানেলকে। শাশ্বত মেহেদি, বিজয় টিভি, ঢাকা।